আসসালামু আলাইকুম ও রহমতুল্লি ও বারকাত নাহমাদুহু মাহমাদুহানুসলি আলা রসৌলি হিল করিম বাদ সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে এ মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সেস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আজকের এই আয়োজন শুরু করছি আমরা মহান রব্বল আলামিনের পবিত্র নিরানব্বই নামে যিনি এক অদ্বিতীয় যার নেই কোনো শরিক যিনি নন কারো সন্তান তারও কোনো সন্তান নেই এবং যার কেউ নেই সমতুল্য সমকক্ষ পড়ছি সেই মহান রব্বুল আলমী নিশানে সুবাহান্লাহি ও বিহামদিহি আদা খলকিহি ও নফসি ওয়াজিনা তা আর্শিহি দা رسول الكريم صلى الله عليه وسلم رشاني بقوله: اللهم صلِّ وسلِّم على عبدك وحبيبك محمدين وآلِه وصحبه أجمعين. شكرًا لمشاهدينا. بمناسبة اليوم، في الاستوديو تأمّرنا مونتريون جنيد الشيخ جنبي ذهب إلى المدينة، كاتمان إسلامي كاستشاري، مالي باك جامع، سينيور موهديس، الشيخ عبد السلام، حافظ الله. جلّونا نحضر الشيخ الشهيد بريجيت خيرني. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. সে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিচ্ছেন এই জন্য অনেক অনেক সুক্রিয়া জি শুক্রান সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজও একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা হবে সেই সাথে স্ক্রিনে দেখানো থাকবে একটি নাম্বার যা ব্যবহারের মাধ্যমে আপনারাও যুক্ত হয়ে যাবেন সরাসরি আমাদের সাথে এবং জেনে নেবেন আপনাদের অজানা বিষয়গুলো নিশ্চয়ই জানার অপেক্ষায় আছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে আজকের বিষয় বান্দার হক আদায়ের গুরুত্ব মানুষ মানুষের কাছে যে প্রাপ্য পায় যে অধিকার পায় সেটা দেওয়ার ক্ষেত্রে কোরআন এবং হাদিস আমাদেরকে কোন দিকে পথ নির্দেশ করছে আমরা বিস্তারিত জানব শেখের জবান থেকে চলুন আমরা শেখের কাছে চলে যাচ্ছি শেখ যেমনটি আমরা দর্শকদেরকে বললাম বান্দার হ আদায়ের গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে যদি আপনি আমাদেরকে বলতেন আমরা উপকৃত হতাম সুকরণ সুন্দর একটি বিষয়বস্তু নির্ধারণ করার জন্য আলহামদুলিল্লাহ ওসলা আল্লাহ রসুলিল্লা আল্লা আলি আসহাবিহি আল্লাহ পাক রবুল আলমিন এ শরিয়ত পাঠিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসসালামের মাধ্যমে এই দিন শরীয়তের মধ্যে যেমন আল্লাহর হক সংরক্ষণ করার হক আদায়ের কথা বলা হয়েছে ঠিক তেমনইভাবে সমানতর গুরুত্বের সাথে বান্দার হক আদায়ের প্রসঙ্গ জড়িত বরং আল্লাহর হক তো আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন দেন কিন্তু বান্দার হক আল্লাহ তালা মাফ করেন না যতক্ষণ না যার হক তিনি মাফ করবেন এজন্য আম্মা জান আয়েশা রদিয়াল্লাহ তাল আনহা থেকে একটা চমৎকার হাদিস আমরা শুনে নেই তিনি বলেন যে রসুল আকরম সাল্লাহ আলী ইসলামের সাথ করেছেন আদাওয়া সালাসাহ যে মানুষের আমল নামার যে সাহিফা যার মধ্যে আমল নামা লেখা হবে এটা তিন ধরনের হবে দিওয়ানুন লা উল্লাহ বিহি সেইয়া এক ধরনের মানুষের আমল নামায় আল্লাহ তার দিকে কোনো ভ্রুক্ষেপ করবেন না আরেকটা হলো যে দিওয়ানুন লাফিরহ্লাহ যে আরেকটা আমল নামা আরেকজন এমন থাকবে যে আল্লাহ তাকে মাফি করবেন না আরেকটা হলো দিওয়ানুন আরেক তিন নম্বর আমল নাম হবে দিওয়ানুন লাকুল্লাহ মিন হু সেই আ যে আল্লাহ তালা সেই ব্যক্তির আমল নামার কোনো অংশ ছাড় দেবেন না তো প্রথম হলো যে যেটা আল্লাহ তালা লায়া বা উল্লাহ বিহিশয়া যে আমল নামার দিকে ভ্রুক্ষেপ না সেটা হলো যে ফা জুলমুল আব্দি ফিমা বৈনহ বাইনুল্লাহ মিন তারকি সলাতিন ওয়া মিন বান্দা নামাজ রোজা ত্যাগ করেছে আল্লাহ এর দিকে ভ্রুক্ষেপ না ইনশা আফা ওয়া ইনশা আকাবা আল্লাহ চাইলে তাকে পাকড়াও করবেন ইচ্ছা হলে মাফ করে দেবেন এটা আল্লাহর এখতিয়ার ভক্ত আরেকটা হলো যে লা ফিরু দেওয়ানুন লায়ক ফিরোল্লাহ বিহি মিন হুসৈয়া আল্লা আল্লাহ তালা সেখান থেকে কোনোটা মাফ করবেন না তা হলো শির্ক ইন্নহু মুশরিক বিল্লা ইফাক হার রম আল্লাহ আলিহিন্নার আল্লা কোরআনে করিমুদ্দের সাদ করেন যে সিরকের সাথে নিজেকে জড়াবে আল্লাহ পাক রবুল আলিম তার জন্য জাহান্নাম হারাম করে দিয়ে জাহান্নাম অবধারিত করে দিয়েছেন জান্নাত হারাম করে দিয়েছেন আরেকটা হলো যে লাতরুকুল্লাহ মিন হুসেয়া আরেক ব্যক্তির আমন নামা থেকে আল্লাহ কিছুই ছাড় দেবেন না সেটা হলো ফাজুলমুল ইবাদ ফিমা বাইনা হুম যে বান্দা একজন আরেকজনের হক যদি নষ্ট করে থাকে আল্লাহ তালা সেক্ষেত্রে মোটেও ছাড় দেবেন না তাহলে তিনটে আমল নামার মধ্যে আমরা দেখতে পাই যে একটা আল্লাহ তালা ভ্রুক্ষেপ করবেন না আল্লাহর হক কি করলো না করলো আল্লাহ ওটা নিয়ে মাথা ঘামাবেন না আল্লাহ পাক ইচ্ছা হয় বান্দার নেক নিয়তের কারণে মাফও করে দিতে পারেন আবার তাকে কিছু শাস্তি দিয়ে পরবর্তীতে মাফ করে দিতে পারেন আরেকটা হলো সির্ক আল্লাহ তালা আল্লাহ পাকরির আল্লাহ পাকর আলমী শির্কের গোনা কখনো মাফ করবেন না কিন্তু অন্য গোনাকে চাইলে মাফ করে দেবেন তাহলে একটা হলো যে আল্লাহ ভ্রুক্ষেপ করবেন না আরেকটা হলো যে আল্লাহ তাল্লাহ মাফ করবেন না আরেকটা আমল নামা হলো যে আল্লাহ মোটেই ছাড় দিবেন না সুতরাং সেই আমল নামাটাই হলো যে বান্দা পরস্পর একজন আরেকজনের হক লঙ্ঘন করেছে হক নষ্ট করেছে সেটা আল্লাহ تعالی মোটেও ছাড় দিবেন না এজন্য আমরা যদি অন্য হাদিসের মধ্যে দেখি শেখ একজন দর্শক আছেন আমরা যদি জিতাম জি একটু প্রশ্ন নিতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম জি জি hocam আমার দুইটি প্রশ্ন জি আমার প্রথম প্রশ্ন হলো আমার একটি খালাতো বোন ওনার সাইকোলজি সমস্যা পুরোপুরি পাগল না কিন্তু উনি যখন রাগ ওঠে তখন ওনার মায়ের গায়ে হাত তোলে তা ওনার জানতে চাইছে উনি নামাজ কালাম পাঁচ অক্ত পরে তাহাজ নামাজ পড়ে রোজা রাখে নফল কিন্তু ওর মা আল্লাহর কাছে বলে আল্লাহ আমি জন্য ধন অপরাধ না করি কিন্তু ওনার সেন্স থাকে না যখন রাগ ওঠে সাইকোলজি ডাক্তার দিয়ে দেখাচ্ছেন তো উনি আর পাঁচটা সাত্বিক মানুষ যেভাবে মায়ের গায়ে হাত তুলে গুনাহ করা হয় উনিও কি ওইভাবে গুনাহ করা হবেন আর এ থেকে রেহাই পাওয়ার জন্য উনি কি ধরনের আমল করতে পারে আর কোন প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন খাবার বা অন্য পানি জাতীয় জিনিস এগুলো কি উনি দাঁড়িয়ে খেতে পারবে নাকি শুধু বসে খেতে হবে জি প্রিয় বোন আপনি আমাদের সাথেই থাকুন শেখ উত্তর দিচ্ছেন শেখ যদি আমরা দ্বিতীয় প্রশ্ন থেকে আসি খাবার বা পানীয় দাঁড়িয়ে খাওয়া যাবে কি না খাবার বা পানীয় দাঁড়িয়ে খাওয়া যাবে কিনা যদি বলতেন দেখুন ইসলামী শরিয়ত সব কিছুর ক্ষেত্রে একটি আদব নির্ধারণ করে দিয়েছে নীতিমালা এবং সেই আদব রক্ষা করাটা এটা প্রশংসনীয় যদি রক্ষা না করা হয় তাহলে এটা প্রশংসার বিপরীত কাজ হলো যেমন সেই আদবগুলোর মধ্যে একটা আদব হলো যা যে আমি পান করব কোনো কিছু তো বসে পান করব হাদিসের মধ্যে রসুলুল্লাহ সাল্ল আলি ওসাল্লাম এর হাদিস আবু হুরার্দুবর্ণ করেন না হ্যাঁ রসুল্লাহ সাল্লী আসসালাম আনিসুর বি কা ইমান নবীজি সাল্লাহু আলী আসসালাম পানীয় বস্তু এই ড্রিঙ্কিং এগুলো দাঁড়িয়ে পান করতে নিষেধ করে দিয়েছেন সুতরাং আদব হলো যে বসে আমি পান করব তা আদব রক্ষা না করা এটা একেবারে চূড়ান্ত গুনাহের পর্যায়ে না গেলেও কোনো কাজ আদব সারা করলে আদব রক্ষা না করলে সেটা দৃষ্টিকটু এই জন্য শরীয়তের দৃষ্টিতে এগুলোকে বলা হয় মাকরু হেতানজি কেউ যদি দাঁড়িয়ে পান করেন তাহলে কবিরা গোনা হয়ে গেল এমনটা বলবো না বা শরীয়ত বলে না তবে এটা আদবের মুস্তাহাবের খেলাফ হলো এজন্য বোন যতক্ষণ পর্যন্ত তার বোধ ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত তিনি বসেই পান করবেন এটাই হলো শরীয়তের আদাব ছাড়া মানুষের মধ্যে আল্লাহ তালা বিবেক দিয়েছেন অন্য প্রাণীর মধ্যে বিবেক দেননি তো বিবেকহীন প্রাণীগুলো যখন যা পায় পানীয় হোক খাবার হোক সে তার স্বাভাবিক অবস্থাতেই সে খেয়ে ফেলে তাকে তো বিবেক দেওয়া হয়নি সে বুঝে না বসতে হবে বসাটা এটার একটা মুস্তাহাব আদাব এটা সে বুঝে না এই আমি বিবেক সম্পন্ন মানুষ আমিও যদি তার মতো হেন আচরণ করি তাহলে তার সাথে আমার সাথে পার্থক্যটা কি দাঁড়ালো এজন্য জন্য ইনসান আশরাফুল মাখলোকাত তার সব ক্ষেত্রেই একটা অন্য প্রাণী থেকে একটা উৎকর্ষ সাধিত হবে যে আমার এই কাজটা প্রাণী থেকে ভিন্নতর এই

আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নিশ্চয় আপনিও ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি আপনার প্রশ্নটি করুন জি আমার প্রথম প্রশ্ন হলো যে আমরা যে কুরআন শরীফ পড়ি পড়ার পরে যে বন্ধ করার সময় কি কিছু বলতে হয় জি আমরা শুনতে পাচ্ছি বলুন আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার মা প্রথম প্রথম প্রশ্নটি প্রথম প্রশ্নটি যদি আবারও বলতেন যে আমরা যে কোরআন শরীফ পড়ি মানে পড়ার পরে যে মানে বন্ধ করার সময় কি মানে কিছু বলতে হয় কোরআন শরীফ মানে যখন আমরা মানে বন্ধ করি পড়া শেষ করি আর কি দ্বিতীয় প্রশ্নটি জি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার মা আমাকে একটা ছাগল দিছে তো সেই ছাগল থেকে খাসির বাচ্চা হলে সেই ছাগল কি কুরবানি বা আকিকা হবে আপনাকে বকরি দিয়েছেন যদি সেই বকরির বাচ্চা হয় সে জি জি প্রিয় দর্শক আপনি আমাদের সাথেই থাকুন আমরা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি সে উত্তর দিবেন ইশা আল্লাহ তালা সে সর্বশেষ এই প্রশ্ন থেকে যদি আসি একটি উনি বকরি পেয়েছেন তো সেখান থেকে যদি বাচ্চা হয় সেগুলো দিয়ে আসলে আকিকা এবং কোরবানি দেওয়া যাবে কি না ওনার মা তাকে বকরি দিয়েছেন এবং সেই বকরি উনি লালন পালন করে যদি বাচ্চার জন্ম নেয় তাহলে সেই বাচ্চার কোরবানি না বকরির কোরবানি আসলে যাই হোক বাচ্চার কোরবানি হোক বা বকরিটার কোরবানি হোক এই প্রসঙ্গ তখনই আসবে যদি সেই বনের উপর এমন সম্পদ থাকেন যে সম্পদ থাকলে তাকে সাদা কাতুল ফিতির আদায় করতে হয় দশ তারিখ থেকে দশই জিলহজ থেকে বারোই জিলহজের আসর পর্যন্ত এই টাইমের মধ্যে যদি তিনি সাদা কাতুল ফিতির আদায় সক্ষম হন তাহলে তাকে কোরবানি করতে হবে এখন তিনি এই যেটা মা দিয়েছেন তা দিয়েই করুন বা অন্য কিছু দিয়ে করুন তাতে কিছু আসা যায় না যদি তার উপর ওয়াজিব হয়ে থাকে তাহলে তিনি এটা দিয়েও আদায় করতে পারেন ও শর্ত সাপেক্ষে যেমন অন্তত বকরি খাসি ছাগল এগুলোর মধ্যে এক বছর পূর্ণ হতেই হবে এবং গাভী মহিষ এগুলোর মধ্যে দুই বছর পূর্ণ হতে হবে ওট জাতীয় প্রাণী হলে পাঁচ বছর পূর্ণ হতে হবে যদি এই ছাগল থেকে বাচ্চা হয় সেই বাচ্চার যদি বয়স এক বছর পূর্ণ হয় তাহলে কোরবানি বা বা আকেশে আমরা যদি প্রথম বোনের প্রশ্নে ফিরে যাই যে তার বোনের খেলা তো বোন সাইকোলজিক্যাল সমস্যা সবসময় সমস্যা থাকে না হঠাৎ হঠাৎ এমন আচরণ করেন কেমন যেন অন্মাদনা পেয়ে বসেছে তা এমন অবস্থায় যদি মায়ের গায়ে হাত উঠায় তাহলে তার কি অপরাধ হবে সেটা কি গুনাহ হবে নাকি এতটুকু আল্লাহ তালা ছাড় দিবেন যদি এটা একটু বলতেন করণীয় কি তা জি এ প্রসঙ্গে আমি একটি হাদিস বলছি যে রসুল আকরম সাল্লাহ আল ইসলাম সময় একজন সাহাবি ছিলেন তার মৃগ রোগ দেখা দিত সময় অসময়ে এটা তার হতো তখন তিনি বেহুশ হয়ে পড়ে থাকতেন যেটা আমরা দেখি কারো মৃগ রোগ থাকলে তিনি শটান পরে যান তো সেই সাহাবি এমনটা পড়ে যেতেন তো তার সাথে একদিন নবীজি সাল্লাহ আলি ইসলামের কথা হলো তখন নবীজি সাল্লাহ আলি ইসলামের কাছে তিনি তার এই অভিযোগ তুলে ধরলেন নবীজি সাল্লাহ আলী ইসলাম বললেন তুমি চাইলে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এই অসুখটা দূর করে দিবেন আর যদি তুমি আল্লাহর এই পরীক্ষাটাকে গ্রহণ করে নাও সবরের সাথে তাহলে আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়িয়ে দিবেন তুমি কোনটা করা তখন নবীজি সাল্লাহু আলী ইসলামের এই কথায় প্রভাবান্বিত হয় তিনি বললেন ইয়ার আসর তাহলে আমি এটাতে সবর করি আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিই তবে একটি কথা হলো যে এই রোগটা যখন আমার হয় তখন আমার জ্ঞান থাকে না বিধায় আমি অনেকটা বস্ত্রহীন হয়ে পড়ি ইয়ার আসর আপনি দোয়া করুন যে ওই রোগটা আল্লাহ আমার বরকতের জন্য বা আমার মর্যাদা বৃদ্ধির জন্য দেন কিন আমি সবর করছি কিন্তু আমি যেন উলঙ্গ হয়ে না পড়ি বস্ত্রহীন হয়ে না পড়ি এটার দোয়া করে দিন তখন নবীজি সাল্লাহ আজম তার জন্য বস্ত্রহীন না হওয়ার দোয়া করে দিলেন সেই বনের উত্তরটার সাথে এর খুব সংশ্লিষ্টতা যুগসূত্র আছে যে এই যেই বনের সাইকোলজিক্যাল সমস্যা আছে এটা থাকতেই পারে আল্লাহ ফাকরবুল আলম জনকে বিভিন্ন কিছু দিয়ে পরীক্ষা করেন তো তার সাইকোলজিক্যাল সমস্যার সময় তিনি যদি বোধ শক্তি হারিয়ে ফেলেন তখন মায়ের গায়ে হাত তোলেন তো এর জন্য লা ইউকাল্লিফুল্লাহ নফসান ও সাহা সামর্থ্যের বাইরে আল্লাহ তালা কার ওপর কোনো বিধান চাপান না বিধায় তিনি তখন হুঁশগ্যান ফিরে পান না বা লোভ পায় এই জন্য ওই সময় কথার কথা যদি আঘাত করেন এটা তার জন্য গুনাহের কারণ হবে না তবে যখন বুধ এসে যাবে তো পূর্বের কেউ যদি স্মরণ করিয়া দেয় তুমি তো ওই সময়টাতে এমন করেছিলে তখন মার কাছ ক্ষমা চেন মা তো মাই এই জন্য মায়ের সম্মানটা সবসময় রক্ষা করা উচিত জাজা শেখ আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা ফোন নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে কি আছেন আমাদের সাথে

পড়ে যায় অনেকে বলে যে ছাগল দিয়ে বিরাট করতে হয় জি মোস্তারামা আপনি আমাদের সাথেই থাকুন খুবই চমৎকার প্রশ্ন করেছেন শেখ উত্তর দেবেন ইনশা আল্লাহ তালা শেখ যদি আমরা প্রথম বোনের প্রশ্নে আসি কোরআন পড়ার পর কোরআন মুসাফ যখন বন্ধ করবেন তখন কোন দোয়া পড়তে হবে কি না আলহামদুলিল্লাহ কোরআনে করিমের তিলাওয়াত করতে পারা কোনো মোমিনের জন্য বড়ই সৌভাগ্যের বিষয় পাক রবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে যে নূর রেখেছেন তিলাওয়াতের দ্বারা সেই নূর কলাবের মধ্যে আসে এবং তার ইমানের পথ পরিষ্কার হয়ে যায় এবং তিনি রুহানিয়াতে উৎকর্ষ সাধন করতে থাকেন এবং নেক আমলের পথ তার জন্য খুলে যায় আলহামদুলিল্লাহ এটা বড়ই সৌভাগ্যের লক্ষণ তবে বোনের একথা মনে করার কিছু নেই যে কোরআনে করিম যখন তিলাওয়াত শেষ হলো তখন আমাকে অতি অবশ্যই একটা দুয়া পাঠ করে বন্ধ করতে হবে শরীয়তে এমন কিছু নেই আলী সাল্লিয়াম বা তারপরে খোলাফা রাশদ্দিন সাহাবাহকরাম রন আলহিম আজমা আইন তাদেরকেও কোরআনে করিম বন্ধের সময় কিছু দুয়া পড়তেই হবে এমন কিছু জরুরি মনে করতেন না হ্যাঁ যদি নিজে নিজে মনে মনে এই বন্ধ করার সময় আল্লাহ আপনার পাক কালামের বরকত জন্য আমা থেকে চিরতরে বন্ধ না হয়ে যায় এমন কিছু মনে মনে বলেন সেটা ভিন্ন কথা এটা শুভ লক্ষণ হবে যে আমাকে আবার পরবর্তীতে এখন বন্ধ করছি দুনিয়ার কাজের জন্য বা ব্যস্ততার জন্য জন্য আবার পরক্ষণে আমি পরবর্তীতে তিলাবাদ করতে সক্ষম হই মনে মনে এই নিয়ত করা কিন্তু কোনো দোয়া পড়তে হবে এমন জরুরি না সুক্রিয় জোজাকুমল্লা সুপ্রিয় দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামী জীবন বিধান নিবেদন ইসলামী বাংলাদেশ লিমিটেড সময় হয়েছে একটি বিরতিতে যাবার ফিরছে একটু পর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক বিরতির উপর আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আলোচনা করছেন শেখ মুফতি সালাম হাফিজ হল্লাহ সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি চলুন আমরা শেখের কাছেই চলে যাচ্ছি শেখ আপনি আলোচনা করছিলেন বান্দার হক আদায়ের গুরুত্ব এরই মাঝে আমরা কিছু প্রশ্ন পেয়েছিলাম একজন বোন জানতে চেয়েছিলেন নতুন বাসা যদি করা হয় সেখানে মিলাদ পড়ানো উত্তম না মাদ্রাসা মসজিদে দান করা উত্তম সেই উপলক্ষে পাক বন্দাকে কোনো নিয়ামত দান করলে তার শুক্রিয়া আদায় করা চাই আল্লাহ তালা ইরশাদ লা ইন ইন শাকিদান তোমরা যদি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি নিয়ামতকে বাড়িয়ে দেবো আর যদি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে জেনে রাখো আমার শাস্তি কিন্তু কঠিন এজন্য বান্দার কর্তব্যই হচ্ছে কোনো নিয়ামত বলে আল্লাহর দুবারে শুক্রিয়া আদায় করা এখন প্রশ্ন হচ্ছে সুক্রিয় আদায়ের পদ্ধতি কি হবে শুক্রিয়ার আদায়ের পদ্ধতি তাই হবে যেটা রসুল আকরাম সাল্লি আসাল্লাম এবং খাইরুল করুন সাহাব একরাম থেকে বর্ণিত আছে তা আমরা দেখবো যে সাহাব একরাম তাদের কোনো নিয়ামত হলে তারা কি করতেন তারা কি এই যে আমি ফ্ল্যাটে উঠছি বা নতুন বাড়িতে উঠছি আল্লাহ আমাকে তো অফিক দিলেন এই সময় হুজুর ডেকে এনে মিলাদ পড়াতেন না অন্য কিছু করতেন তো আমরা দেখতে পাই যে নবজি সাল্লের মান আহদা তাফি আমরিন আহাদা মালাইসামিনুফার্দুন যে আমার দিন শরীয়তের মধ্যে এমন কিছুর উদ্ভাবন করব করলো যেটা দিন শরীয়তের অন্তর্ভুক্ত না সেটা প্রত্যাখ্যাত সেটা মরদুত বিতাড়িত সেটা কখনো গ্রহণযোগ্য হবে না তাহলে যেহেতু এই মিলাদের প্রচলিত ধারা এই সিস্টেম খায়রুল করুন বা আলী সাল্লাহসলাম থেকে প্রমাণিত না এই জন্য এটাকে ওলামা একরাম বেদাত বলেন হ্যাঁ সুক্রিয় আদায়ের পন্থা হলো যে আমি গরিব দুঃখীকে খাওয়াবো বা অভাবীকে অভাব মোচন করে দিব কিংবা আল্লাহর ঘরে সাদা করে দিব কিংবা আমি অন্য কোনো উপায়ে আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় হয় এমন কিছু আমল করব যার দ্বারা আল্লাহ বুঝেন যে তিনি আমাকে সুখ নিয়ামত দিয়েছেন আমি তার প্রতি একেবারে শ্রদ্ধাবনত মস্তকে তার প্রতি কৃতজ্ঞতার সাথে আমি এই এবাদত পালন করছি এজন্য মিলাদ পড়াতে হবে এটা তো অবশ্যই না বরং এটা বেদাতের অন্তর্ভুক্ত এটা অনেক শতাব্দী পরে তিনশো শতাব্দীর পরে সেই ইরাকের একজন বাদশাহ কর্তৃক এটা এই খ্রিস্টানদের আপনার যে অনুষ্ঠান সেটার আদলে মুসলমানদের মধ্যে এটা করা হয়েছে সুতরাং এটা করুণে মসুদ লাহাবিল খায়ের যেই সময়ে আল্লাহ রসুলসল্লু সাল্লাম যেগুলোকে স্বর্ণযুগ বলে গিয়েছেন তার মধ্যে যার কোনো সূত্রতা থাকে না যেই আমলের কোনো সূত্র নেই সেটাকে আমরা আমল করব না বরং এটাকে আমরা বাদ দিব সুতরাং এই প্রচলিত মিলাদ ব্যবস্থা খায়রুল করুণে নবীজির যুগে সাহাবাহকরামের যুগে তাম যুগে ছিল না বিদায় এটা বিদাত বলে ওলামা একরাম গণ্য করেন সুতরাং আমরা নিজ থেকে যে শুক্রিয়া আদায়ের জন্য আমি দুই রাখা সালাত শুকর আদায় করলাম আমি সম্ভব হলে ওই দিনটা আমি রোজা রাখলাম কিংবা অন্য দিন রোজা রাখলাম আর্থিক সঙ্গতি থাকলে আমি ইয়াতি মিসকিন ওয়ত এমন আপ্ত আম আলা হব্বিহি মিসকিন ও ইয়তি মো আসিরা আমরা একজন দর্শকের ফোন নিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম হুজুর যে সুবান আমরা তখন আগে ওখান থেকে আপনারা বলেন রুকুর মধ্যে শেষদার মধ্যে অনেক দোয়া খায়রাত আছে এগুলা তো আমরা শিক্ষিও না আগে পড়ছিও না আর আমরা যখন কোরআন শরীফ পড়ছি তখন কলিকাতার সাফা কোরআন শরীফ অনেক আগে তখন আমার অনেক ওখান দেখি ওখান ছেলে মেয়েরা যে পরে লম্বা বা কি না অনেক সময় আমার ভুল হয় ওখান আমি বয় করে ওখান আমি যে ঠিক যে ঠিক করে করি না আমার কি বেশি পড়া কি কি করবো এখন আমি আরো কোন প্রশ্ন আর হলো একটা প্রশ্ন হুজুর আমার হলো কোমরে নার্ভের সমস্যা হুজুর আর একটা প্রশ্ন আমার কোমরে নার্ভের সমস্যা তো আমার ডাক্তারের খুশি আমি চেয়ারও বৈশাখ নামাজ পড়ার জন্য তে ফরজ নামাজটা হুজুর আমি চেয়ারের পিছনে চেয়ার রাখিয়া সামনে দাঁড়াইয়া রুকু দাঁড়াইয়া নিয়োগ করে আর রুকুরা দাঁড়াইয়া দেয় আর শেষ দাদা বৈশা দেয় আর নসল নমা গোলাকে বুঝুরি বা বই দাঁড়াইয়া করতে হইবা নাকি সেয়ারে বৈশা ফলে হইব নসল বা তাজুদের নামাজ ওই যে বাকি বেকি নসল নমাজ গোলা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোতারমা আপনি আমাদের সাথেই থাকুন শেখ উত্তর দিবেন শেখ আমাদের আগের বোনের একটি প্রশ্ন ছিল উনি শুনেছেন নতুন কোনো ফ্ল্যাটে বা বাড়িতে উঠতে হলে কোনো পশুকে জবাই করে এরপরে উঠলে ভালো এই ব্যাপারে যদি একটু বলতেন তাহলে আমরা উপকৃত হতো প্রশ্নটা বুঝেছিলাম আমি তাহলে যে ওনার সন্তান হাঁটি হাঁটি পা পা করে যখন উঠতেছিলেন তখন পরে যাচ্ছিলেন তো সেই পর্যায়ে কেউ বলেছেন যে কিছু জবাই করলে বা খাইয়ে দিলে কাফারা দিলে তাহলে সন্তান আর ওই চলতে গিয়ে বা নামতে গিয়ে পরে যাবে না তো আপনি যেটা বলেন সেটাও যে যদি এমন হয় যে কেউ নতুন ফ্ল্যাটে উঠলে তাকে জবাই করতে হবে এটা সম্পূর্ণই ভিন্ন শরীয়ত এর মধ্যে কোনো সমর্থন করে না এটা তার ব্যক্তিগত ব্যাপার যে আল্লাহর জন্য আমার সঙ্গীতে থাকলে আমি কিছু জবাই করে মানুষকে খাওয়াবো একটা কথা হলো যে হাঁটি হাঁটি পা পা করে যখন বাচ্চারা হাঁটতে শিখে তখন তার স্বাভাবিকভাবেই এক সিঁড়ি ভেঙে আরেক সিঁড়িতে যেতে গেলে সে পরেই যাবে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটা আপনি চলতে গেলে শিখতে গেলে পরে যেতে হয় এরপরে পরে গিয়ে আবার উঠবে এভাবে দাঁড়িয়ে সে শিখে যাবে সুতরাং এখানে কেউ যদি মনে করে যে কিছু জবাই পশু জবাই না করার কারণে সে পড়ে গিয়েছে যদি পশু জবাই করতো আল্লাহর নামে আল্লাহর নাম ছাড়া পশু জবাইয়ের প্রশ্নই ওঠে না শির্ক হবে আবার এক্ষেত্রেও যদি মনে করে যে সন্তানের হাঁটা শিখার জন্য বা পরে না যাওয়ার জন্য কোনো পশুকে জবাই করা তার জন্য ওয়াজিব তাহলে এই মনে করাটাও কোন সংস্কার বলে গণ্য হবে অনেক সময় কাজ করতে গিয়ে মিস্ত্রিরাও পরে যায় হ্যাঁ না এটা তো মানুষের একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে এটা তো এই জন্য কোনো কিছু জবাই করার মাধ্যমে এটাকে দূর করা যাবে তা না বরং আল্লাহ রব্বুল্লা আলমিন যে বান্দার বিভিন্ন মর্যাদা বৃদ্ধির জন্য যে পাক রব্বুল্লা আলমিন বান্দার মর্যাদা বৃদ্ধির জন্য তাকে বিভিন্ন বিপদে ফেলেন এমনকি হাদিসে আছে যে তুমি পা চলতে গিয়ে তুমি যে উসটা খেয়ে পরে যাও এটার দর আল্লাহ তে তোমার মর্যাদা বাড়িয়ে দেন সুতরাং এই পরে যাওয়া তো আমার মর্যাদা বৃদ্ধির কারণ হচ্ছে এটাকে আমি দূর করতে যাব কেন জবাই করাটা আমার ওপর অবধারিত পশু জবাইকে এটা কেন আমি বানিয়ে নিব। এটা শরীয়তের সাথে কোনো সম্পৃক্ততা নেই জি শেখ আমাদের কাছে একজন বোন জানতে চেয়েছিলেন যে আমরা তো রুকো সিজদাই রুকোতে পরিবাহান আরব্বিআল আজিম সিজদাই পরিসুবাহান আরব্বিআল আলা এখন অনেক ওলামায় একরাম বলছেন রুকো এবং সেদায় আরও অনেক আছে এই ব্যাপার যদি একটু ক্লিয়ার বলতেন দেখুন শরীয়তে ফরজ নামাজের একটা সিস্টেম আছে আরেকটা হলো নফল ইত্যাদির ক্ষেত্রে ফরজ নামাজের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে নবীজি সাল আলী আসসালাম এর ফরমান যে ইন্নি তো কওমান ও তুইল আল ইলাল তা যে আমি কোনো কমের ইমামত করার ইচ্ছা করি তখন আমি দীর্ঘ কেরাত অনেক দীর্ঘ লম্বাসুরা পড়ার মাধ্যমে নামাজকে দীর্ঘ করার ইচ্ছে পোষণ করি ওয়াসমা বোকা সভি অফি ওয়াইফ ওয়াল কবীর যে তাদের মধ্যে আমি তখন মায়ের কুলে থাকা সন্তানের কান্না শুনতে পাই দুর্বল লোক থাকে অসুস্থ ব্যক্তির অফিহিমুল মারিজ অসুস্থ ব্যক্তিরা থাকে তাদের চিন্তা করে আমি নামাজকে বাড়াই না বরং শূন্যদ যে পরিমাণ আছে সেই পরিমাণ রেখেই আমি কেরাত করি আমি নামাজ শেষ করে দিই তো এটা হলো নামাজের দৃষ্টিভঙ্গি তো এখানে নবীজি সাল্লাহ আলী ইসলাম যে আপনার রুকুর তেজবিহাত আছে বা ইসের সিজদার মধ্যে যে তেজবিহাত আছে এর বাইরে নবজি সাল্লু আলী আসালাম কিছুই পড়তেন না ফরজ নামাজগুলোর মধ্যে হ্যাঁ নফলের মধ্যে রসুল আকরম সাল্লাহ আলী আসসালাম সিজদাতেও অনেক দোয়া কালাম পড়তেন দোয়া কালাম বলতে কোরআন করিমের আয়াত পড়তেন দোয়া কালাম মানে যে আমি অন্য কিছু পড়বো তা না যে কোরআনে কারিমের ভাষায় হাদিস থেকে বা কোরআন শরীফ থেকে আরবি ভাষা হতে হবে এমন কিছু দি যদি আমার জানা থাকে তাহলে আমি পড়ব আর যদি না পারি তাহলে কোনো কথা নেই আল্লাহ মিনাস আলুকা খাই আখৈরত দোয়া আল্লাহ হুম লেখলি দিনী আল্লাহ দি হুয়া ইস্মত আমরি ও দুনিয়া ফিহা মা আ সি অস লেখলি আখরাতেন লেতি ইলাইহা মা আদি দি আল্লাহ হুম জা ইল হায়াতে জিয়াদেতান লে ফি কুললে খাইর অল মাউত আর এই দোয়াগুলো অর্থাৎ আল্লাহ আমার আখেরাতকে ভালো করে দেন যেখানে আমাকে যেতে হবে আমার দুনিয়া সংশোধন করে দেন যে দুনিয়াতে আমার জীবন বাঁচাতে হবে হেয়াল্লাহ আমার সব সকল কর্মকে আপনি সংশোধন করে দেন আল্লাহ আমার হায়াতকে আপনার আমলের জন্য বাড়িয়ে দেন অল তো আর হাতার নানা মিনকুলিশার এবং আমার অনিষ্টতা থেকে যদি আমি খারাপ কাজেই রত থাকি তাহলে আমাকে মৃত্যুর মাধ্যমে খারাপ কাজ থেকে আমাকে দূরে রাখুন এই সমস্ত দোয়া নবজিজিস আসল করতেন শেষ দ্বার মধ্যে

আরও কোনো প্রশ্ন জি না এটাই আমি অনেক দিন চেষ্টা করতেই পারছি না একদম নেট একটু বললেন কী কীভাবে নিয়ম করতে হবে জি জি আপনি আমাদের সাথেই থাকুন শহেখ উত্তর দিচ্ছেন শহেখ আমরা যদি ওনার প্রশ্ন থেকেই আসি হজ এবং উমরা উনি করেছেন কিন্তু কিছু টাকা উনি জমিয়েছিলেন আপনিও যেমনটি শুনলেন তো উনি আসলে এই এই এবং উমরাটি কিভাবে করবেন জি মা বাবা ইন্তেকাল করে গেলে সন্তানের জন্য কর্তব্য হচ্ছে তাদের মাফেরাত কামনায় দোয়া করা এখন দোয়া করার বিভিন্ন প্রক্রিয়া আছে যে আমি একটা ইবাদত করলাম কোরআনে করিম খতম করলাম নিজে নিজে খতম করলাম আর আল্লাহর কাছে দোয়া করল্লাহ এই খতমের সাব আমি আপনার মা বা আমার মা বাবাকে আপনি দান করুন আমি রোজা রাখলাম আর দোয়া করলাম আল্লাহ এর মধ্যে যে সাব মঞ্জুর করবেন আপনি আমার মা বাবার জন্য দিয়ে দিন এভাবে আমি ফকির মিসকিনকে খাবার খাইয়ে দিলাম আর দোয়া করলাম আল্লাহ এই যা সব হলো এটা আমার মা বাবার জন্য ইসালে আকারে আপনি পৌঁছে দিন তো ঠিক তেমনই ভাবে যে মা বাবার জন্য উমরাহ করা এটাও একটা প্রক্রিয়া নবীজি সাল্ল আলিয়াসলামের আমলে সাহাবা একরাম নবীজিকে এমনটা জিজ্ঞাসা করেছেন ইয়ারাসল্লাহ এক সাহাবি আতে খাস আমিয়া খাস আম যা আত ইমরা মিন খাস আমা যে একজন মহিলা খাস আম গুত্রের নবীজি যখন মিনা ছিলেন জিজ্ঞাসা করলেন যে আমার বাবা বৃদ্ধ অবস্থায় হজের সামর্থ্য হয়েছে তখন আমি তার পক্ষ থেকে হজ করবো কিনা নবীজিস হোসেন তাকে হজ করতে বললেন সেটা ভিন্ন প্রসঙ্গ সুতরাং মা বাবার পক্ষে ঐচ্ছিকভাবে আপনার সাদাকার নিয়তে যদি তিনি বোন ওমরা করেন তাহলে করতে পারবেন ক্ষেত্রে নিজের জন্য করলে যেই নিয়ম প্রযোজ্য মা বাবার পক্ষ থেকে বা তাদের জন্য করলেও সে একই নিয়ম অর্থাৎ তিনি এহরাম দেন এহরাম বাদার পরে উমরার জন্য দুইটা ফরজ দুইটা ওয়াজিব ওমরার প্রথম ফরজ হচ্ছে আপনার এহরাম বাধা দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে তোয়াফ বাইতুল্লাহ শরিফের সাতবার তোয়াফ করা এই দুইটা ফরজ আদায়ের পরে তাকে তিন নম্বর যে কাজটি করতে হবে দুইটা ওয়াজিবের মধ্যে তিন আপনার যে সাফা সাই সাফা এবং মারবা পাহাড়ের মধ্যে সাই করা এটা হলো ওয়াজিব এটা করবেন এরপরে সর্বশেষ পুরুষ হলে মাথা মুন্ডন করা আর মহিলা হলে এক কর পরিমাণ চুল কেটে নেওয়া ব্যাস তার হয় উমরার কর্ম সম্পাদন হয়ে গেল এরপরে তিনি দোয়া করবেন যে আল্লাহ এই অমরা কর্মের মধ্যে এই আমলের মধ্যে এই অমরার মধ্যে যা সবাব হলো এটা আমার মা বাবার আমল নামে আপনি যুক্ত করে দিন এটা হলো প্রক্রিয়া এই জন্য মা বাবার জন্য করতে গিয়ে তাকে আমলের মধ্যে কোনো ব্যতিক্রম কিছু আনতে হবে এমন কথা নয় শুক্রিয়া শেখ আমাদেরকে একজন বোন জানতে চেয়েছিলেন কমরের সমস্যা এই জন্য ডাক্তার ডক্টর বলেছেন চেয়ারে বসে নামাজ পড়ার জন্য তো উনি ফরজ নামাজ চেয়ারে বসে পড়ছেন তো নফল নামাজও কি উনি দাঁড়িয়ে পড়েন আবার চেয়ারে বসেও পড়েন আসলে নামাজগুলো হচ্ছে কি না দেখুন ফরজ নামাজের মধ্যে দাঁড়ানোটা এটা ফরজ সুতরাং একান্তই অসুবিধা যেই অসুবিধার কারণে তিনি মেরুদণ্ড সোজা করতে পারছেন না শির দ্বারা দাঁড়া করানো যাচ্ছে না নার্ভে সমস্যা ইত্যাদি কারণ যদি হয় তাহলে তিনি ওজোর তার অসুবিধা আছে এটা বিবেচনা এনে তাকে শরীয়ত সুযোগ দেয় যে আপনি বসে নামাজ আদায় করুন আর যদি ফরজ নামাজ আদায়ের ক্ষেত্রে এমনটা জটিল কোনো সমস্যা না হয় দাঁড়ানোর ক্ষেত্রে তাহলেও তিনি বসে যদি পড়েন অথবা চেয়ারে নামাজ পড়েন তাহলে তার নামাজটা হবে না এখন আমি আপনি আপনার কাছে আমি প্রশ্ন করার আগে আমি বুঝবো যে আসলে ইস্তাফতে কলবাকা কবলান তাস্তাফিয়াল মুফতিয়া যে মুফতিকে জিজ্ঞাসা করার আগে তোমার নিজেকে আগে জিজ্ঞাসা করো এখন ওনার ওজোরটা কোন মাত্রার কোন পরিমাণে এটা উনি বুঝবেন যদি এই মাত্রায় হয় যে তাকে দাঁড়ানো সম্ভবই হচ্ছে না তার পক্ষে দাঁড়ানো তাহলে তিনি ফরজ নামাজ হলেও বসে আদায় করতে পারবেন অসুবিধা নেই বোন মন এভাবে বলেছিলেন যে আমি ফরজ নামাজে চেয়ারে বসি রুকুর সময় দাঁড়িয়ে যাই আর সিজদাটা করতে পারি না এই জন্য ইশারাতন বা একটু নুয়ে করি যদি তা করেন তাহলে হয়ে যাবে কিন্তু আপনাকে যদি ওজোর না থাকে যে তিনি অনেককে লক্ষ্য করা যায় যে বাজারে তিনি ব্যাগ নিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে যাচ্ছেন কিন্তু ওই লোকটাই যখন মসজিদে আসছেন তিনি চেয়ার ছাড়া নামাজ আদায় করতে পারছেন না তো যাদের অসুবিধা আছে তার প্রতি শ্রদ্ধা রেখেই আমি বলবো যে এটা কি ফ্যাশন নয় যে আপনি বাজারে দিব্যি দুই হাতে দুটো ব্যাগ নিয়ে বাসায় চলতে চলে আসতে পারছেন কিন্তু মসজিদে দু চার মিনিটের জন্য দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারছেন না এটা তো একটা কেমন যেন মনে হয় জন্য এক্ষেত্রে যিনি এই ভুক্তভোগী তাকেই বুঝতে হবে যে আমার অসুখটা কোন পর্যায়ের আমি আপনার কাছে যেভাবে ব্যক্ত করব। আপনি সেইভাবে আমাকে উত্তর দিবেন আমার বেদনাটা কোন পর্যায়ে এটা আপনি বুঝবেন না এই জন্য রসুল্লাহ সাল্লা ব্যক্তিকে প্রথমে বলছেন তুমি তোমার নিজেকে আগে প্রশ্ন করো কি পর্যায়ে আছে এই জন্য বোন বুঝবেন যে তার অসুবিধাটা কোন মাত্রায় যে আসলেই যদি তিনি দাঁড়াতে সক্ষম না হন তাহলে তা আল্লাহ মাফ করে দিবেন আর এছাড়া যে নফল নামাজের ক্ষেত্রে সেখানে বোনের শক্তি থাকলেও তিনি যদি বসে নামাজ আদায় করেন তাতে আপত্তির কিছু নাই যদিও সবাবের দিক থেকে অর্ধেকে নেমে আসবে সবাব কিন্তু তবু নামাজ হয়ে যাবে কিন্তু ফরজ বা ওয়াজিবের ক্ষেত্রে দাঁড়ানোর সক্ষমতা থাকা অবস্থায় বসলে নামাজ হবে না শুক্রিয়া জাজাকুমুল্লাহ শাহেক একজন দর্শক আছেন আমরা ফোন নিতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু জি হুজুর আমার তিনটা প্রশ্ন জি

হয় কি এটা অনেকে বলে নামাজ হবে না এগুলো পরে নামাজ হয় না মেক্সি বা বাড়ি পরে জিজ্ঞাসা এটি পড়লে নামাজ হবে জি জি আর তৃতীয় প্রশ্ন হলো আমার স্বামী বলছে যে প্লাস্টিকের পাত্রে লবণ খাওয়া বরকতপূর্ণ নয় কথাটি কতটুকু সত্যি জি সুপ্রিয় দর্শক আপনি আমাদের সাথেই থাকুন শায়েকোত্তর দেবেন ইনশাআল্লাহ তালা সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী বিধান নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সময় হয়েছে আরও একটি বিরতিতে দেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম অকাত সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আলোচনা করছেন শাইখ মুফতি সালাম হাফিজ হল্লাহ সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি আমাদের হাতে কিছু প্রশ্ন ছিল চলুন আমরা শায়েখের কাছেই চলে যাচ্ছি শেখ উত্তর দিবেন শেখ একজন বোন জানতে চেয়েছিলেন নামাজ পড়া অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় সে অবস্থায় অন্ধকারে নামাজ পড়বেন না নামাজ ছেড়ে দিবেন বা করণীয়টা কি যদি বলতেন আলহামদুলিল্লাহ বোন সুন্দর প্রশ্ন করেছেন অনেকেই হয়তো ভাববেন যে নামাজ পড়ার সময় বাতিটা জ্বালিয়ে রাখাটা জরুরি বিষয় আসলে বাতি জ্বালিয়ে রাখা কিংবা বন্ধ করে দেওয়া কোনোটাই জরুরি বিষয় না আমার জন্য যেটা ইজি মনে হয় এখন কারেন্ট যাওয়ার কারণে আমি অর্ধেক নামাজ আদায় করলাম আলোতে আর বাকি নামাজ অন্ধকারে আদায় করব এটা শরীয়ত এটাকে নেবে কিনা বা গ্রহণ করবে কিনা এই বিষয়টাই জানতে চেয়েছেন আসলে এখানে শরীয়ত গ্রহণ না করার কোনো কিছু নেই এটা সাডেনলি বিদ্যুৎ চলে যেতেই পারে এজন্য এতে যদি কথার কথা বিদ্যুৎ চলে যাওয়ার কারণে অন্ধকার নেমে আসলো আর এতে নামাজ পড়া শরীয়ত বলতো যেন তোমার নামাজ হবে না তাহলে অনেক মানুষ বিরক্ত হয়ে নামাজই ছেড়ে দিত এটা আবার কেমন কথা হলো যে অন্ধকার হলো আমি তো বরং যত বেশি অন্ধকার হবে তত বেশি আল্লাহর দিকে তার মন ঝুঁকবে এবং তিনি আল্লাহ তা আল্লাহর সান্নিধ্যে নিজেকে সমর্পণ করার একটা সুযোগ পাবেন আলোর মধ্যে একটা ঝঞ্ঝাট থাকে যখন নিরিবিলি নিস্তব্ধতা এবং অন্ধকার নেমে আসবে তখন আল্লাহর সাথে তার সম্পর্ক আরও গভীর হবে তিনি তখন নামাজ আদায় করবেন সুতরাং কারেন্ট চলে গেলে নামাজ হবে না বা সবসময় বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কোনো জরুরি বিষয় না শুক্রিয়া জজাকুল্লাহ শেখ তিনি আরও জানতে চেয়েছিলেন তিনি শুনেছেন মেক্সি বা শাড়ি পরে নামাজ হবে না সেলোয়ার কামিজ পরে নামাজ পড়তে হবে তো যদি বলতেন আসলে সেলোয়ার কামিজ পরেই কি নামাজ পড়তে হবে না মেক্সি শাড়ি যে কোনো কাপড় পরেই নামাজ বৈধ হবে দেখুন পুরুষের জন্য সতরের একটা বিধান আছে মহিলাদের জন্য একটা বিধান আছে পুরুষের সতর হলো মানে যেই জায়গাটাকে সব সময় ঢেকে রাখতে হবে তা হলো হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত আর মহিলাদের সর্বাঙ্গই হলো সতর শুধু অঙ্গুলিগুলো হাতগুলো তিনি খোলা রাখতে পারবেন আর মুখমণ্ডল তো খোলা রাখবেন না হলে মুখমণ্ডল ঢেকে নামাজ আদায় করবেন কি করে তো জন্য মুখমণ্ডল আর হাতগুলো খোলা ছাড়া সারা শরীর ঢেকে রাখবেন এখন তিনি শাড়ি দিয়েই ঢাকুন কিংবা মেক্সি দিয়ে ঢাকুন এটা তার ব্যাপার তবে হ্যাঁ যে শাড়ি মেক্সির চাইতে যদি তিনি পায়জামা সেলোয়ার ইত্যাদি যে আমাদের মতো করে গোল সেলোয়ার যেগুলো কাঁটা থাকে না কাঁটা থাকলে সেগুলো আপনার সতর খুলে যাওয়ার একটা প্রশ্ন থাকে এই জন্য যে অনেক মহিলাকে আলহামদুলিল্লাহ যারা সতর পর্দানসীন তারা এরকম গোল করে যাতে এ ঢাকা থাকে এরকম আপনার পাজামা এবং সেলোয়ার পরে নামা যাতে উত্তম শাড়ি এবং ম্যাক্সির তুলনায় কারণ সেখানে সতর খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু ওইভাবে করলে সম্ভাবনা থাকে না কিন্তু তার মানে এই নয় মেক্সি এবং শাড়ি পড়লে তার নামাজ হবে না এমন কথা না হয়ে যাবে তবে সতেরোর জন্য যেটা বেশি সহায়ক সেটা অবলম্বন করাটা উচিত শুক্রিয়া জোজা শেখ জি তিনি আরও জানতে চেয়েছিলেন ওনার স্বামীর কাছ থেকে শুনেছেন যে প্লাস্টিকের পাত্রে লবণ খাওয়া এটা মাকরু এই বিষয়ে আসলে ইসলাম কি বলে হ্যাঁ ওনার স্বামী ওনাকে যে বলেছেন যে প্লাস্টিক পাত্রে লবণ খেলে এটা বরকতের চলে যাওয়ার কারণ হবে বা মাকরু হবে আসলে এটা শরীয়তের কোনো হাদিসের মধ্যে পড়ে না বা শরীয়ত এই ধরনের কথাকে সমর্থন করে না হ্যাঁ তবে এটা মেডিকেল সায়েন্স কিন্তু এটা একথা বলে যে আপনি যেই পাত্রে যেই পটে লবণ রাখছেন সেটার মধ্যে যদি প্লাস্টিক জাতি হয় তাহলে এর মধ্যে বিভিন্ন জীবাণু এটা গলে লবণ এর মাধ্যমে আপনার শরীরে জীবাণু আসতে পারে সেটা ভিন্ন কিন্তু আপনার প্লাস্টিক পাত্রে লবণ খেলে এটা শরীয়তের দৃষ্টিতে বরকত চলে যাওয়ার কারণ হবে বা মাকর হবে এমন কথা নেই এটা কুসংস্কার যে কোনো পাত্রেই লবণ রেখে আপনি খেতে পারেন আপনার স্বাস্থ্যের জন্য যেটা বেশি সুইটেবল আপনি সেটা গ্রহণ করবেন শুক্রিয়া জাজাকুমুল্লাহ শেখ একজন দর্শক আছেন আমরা ফোন নেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর আমার প্রশ্ন হলো যে সবজি শাখায় কি পড়তে হয় আর দ্বিতীয় প্রশ্ন হলো

তখন ভুল হলে ওই ভুলের ক্ষমা হয় না এটা কি সঠিক কিনা অনেকে বলে আরো কোন প্রশ্ন জি না না জি আমাদের সাথেই থাকুন মোস্তারামা সাহেক উত্তর দিচ্ছেন শেষ প্রশ্ন থেকে যদি আসে আসরের নামাজে যদি কোনো সুরা ভুল হয় সেটার ক্ষমা হয় না এই ব্যাপারে যদি আসরের নামাজের পরে কোরআন করিম তিলাবাত করলে জি হ্যাঁ আসরের নামাজের পরে কোরআনে করিম তিলাবাত করা যাবে না এই মর্মে কোনো কথা শরীয়তে নেই বরং জহরের পরে ফজরের পরে আসরের পরে মাগরিবের পরে এবং ঈশার পরে কোন কোন সুরাব পড়তে হবে এটার একটা সুনির্দিষ্ট বিধান আছে যে নবীজি আসলাম ইশারের পরে সুরায় মুল্ক তিলবাদ করতেন এবং সুরায় মুল্ককে নবীজি বলেছেন যে নাজিয়াল না আল যে মানুষকে কবার আজাব থেকে রক্ষাকারী এবং নবীজি সাল্লু ইসলাম মাগরিবের নামাজের পরে সুরাই ওয়াকিয়া তিলাবাদ করতেন এবং বলতেন যে এই অভ্যাস রাখবে সবসময় সুরায় ওয়াকিয়া তিলাবাতেন তার কখনো খোদা ঘোকা থাকার এই প্রবলেমটা তার অভিযোগ আসবে না কখনো কখনও হজরতমান রদিউল্লাহ তালন হজরত ইবনী মাসুদ রদিউল্লা তালন তাদের এই জীবনে এটা পাওয়া যায় এবং তিনি তার কন্যাদেরকে ওভাবে শিখিয়ে দিয়ে গেছেন যে আমি আমার কন্যাদেরকে শিখিয়ে দিয়েছি আল্লাহ এরুসিলা তাদের রিগিবির ব্যবস্থা করবে এবং আপনার জোহরের পরে সুরা আসে সুরাতুল ফাতাহ পড়ার আসরের পরে সুরা আম্মায়েতে আসে লোহন পড়ার ফজের পরে সুরা ইয়াসিন পড়ার তো এই জাতীয় একটা নিয়ম আছে মানে নবজ্লাহ আলী আসসালামের আর সাহাব একরাম বুজুরগানে দিন এই আমলটা করতেন তো ক্ষেত্রে দেখা যায় যে আসরের পরেও কোরআন ক্রিম তেলাবতের অবকাশ আছে কারো যদি যে আমি ব্যস্ত থাকি আমার বিজনেসটা কমে আসরের পরে এসে তো আমি একটু আল্লাহর কালাম খুলে পাঠ করলাম আপত্তির কি আছে এখানে এখানে তো আসরের পরে নফল পরা মাকরু সেটা ভিন্ন কথা কিন্তু আসরের পরে নফল ইবাদত করা মাকরু মানে নামাজ পড়া মাকরু এর মানে যে কোরআনে করিম তেলাওয়াত করে এটা কখনো মাকরু না বরং হাদিসের মধ্যে আছে যে যদি তাৎক্ষণিকভাবে কোনো জানাজা এসে যায় তো সেটা পরিয়ে দিলেও মাকরু হবে না আর আগে থেকে অবস্থিত জানাজাকে একেবারে ঢিলেমি করে আসরে পরে নেও এটা মাকরু হবে তো এই জন্য কোরআনে করিম আসরে পরে তেলাওয়াত করলে কোনো অসুবিধা নেই এবং ভুল হইলে ক্ষমা নেই এমনও কত কথা নেই আল্লাহ পাকের কাছে ভুলের জন্য ক্ষমার ব্যবস্থা আছে রব্বানা না হুসানা ও ইল্লাম তফিল তরমাল কুনআল এটা মুমিনের জন্য সবসময় অবধারিত আল্লাহ আমি ভুল করেছি জুলুম করেছি আপনি যদি ক্ষমা না করেন রহম না করেন দয়া মায়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আল্লাহ এর মাধ্যমে আদম আলাইসালামকে আল্লাহ তালা তোবাক কবুল করে নিয়েছেন মর্যাদা বাড়িয়ে দিয়েছেন বান্দার মর্যাদাও বাড়িয়ে দেবেন ইনশাআল্লা শুক্রিয়মুল্লাহ উনি তসবির সংক্রান্ত একটি প্রশ্ন করেছিলেন যদি আপনি বুঝে থাকেন তাহলে যদি বলতেন তসবির শাখায় কি পড়বে তসবির শাখা বলতে মনে হয় ওই যে তেত্রিশটা দানার পরে যে একটা দানা থাকে সেটাকে উনি বলছেন যে ওইটাতে কিছু পড়তে হবে না এটা তসবিটা হলো আসলে তেত্রিশ বা সুবাহান আল্লাহ তেত্রিশ বা আলহামদুল্লাহ তেত্রিশ চৌত্রিশবার আল্লাহ আকবর সুতরাং তেত্রিশ যে পূর্ণ হলো এটা আপনাকে বোঝানোর জন্য এটা একটা মাইল ফলক হিসেবে রাখা হলো যে ডিভাইডার যে এই ডিভাইড পর থেকে অন্য কিছু আসতেছে সুতরাং ওইটার মধ্যে কিছু পড়তে হবে তাহলে তো ব্যতিক্রম হয়ে গেলো সাধারণত আমরা তসবিহে ফাতিমি পড়ি অথবা তসবিহে মুহাজিরিন যেই তসবি পড়লে আল্লাহ তালা বান্দার রিজিকের মধ্যে বরকত দেন সেটাও সব আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার এবং চৌত্রিশ বার আল্লাহ আকবার আবার আম্মাজান ফাতেমা রদি আল্লাহ তালা আনহা কে নবীজি সাল্লাহ আসলাম যে শিখিয়ে দিয়েছেন ওইটাও তসবি ফাতেমি তো সেটার মধ্যে এইভাবেই সিস্টেম করা আছে এখন তেত্রিশবারকে আলাদা বোঝানোর জন্য ডিভাইডার আপনার একটা রাখা হয় সেটার মধ্যে কোনো কিছু পড়তে হয় না সে খুব অল্প সময় ইনশাআল্লাহ তালা বান্দার হকদের গুরুত্ব নিয়ে যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ বান্দার হক দেখুন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের বিদায় হজের ঐতিহাসিক ভাষণকে যুগান্তকারী ভাষণ হিসেবে সাধারণত গ্রহণ করা হয় এটা সবাই যুগান্তকারী ভাষণ হিসেবে নিয়েছে তার মধ্যে নবীজি সাল্লাহাম দুইটা কথা বলছেন আর সলাহ ও মা মালাকাত এই মানুক যে তোমরা নামাজকে যথাযথভাবে সংরক্ষণ করবে আর তোমাদের অধীনস্থদেরকে খুব দেখে শুনে রাখবে তাদের প্রতি কোনো জুলুম করবে না মোহাদ্দ কেরাম বলেন এখানে দুইটি উপমা দিয়ে নবীজি সাল্লাম মূলত দিনের সব কিছুই বলে দিয়েছেন যে সালাহ মানি হলো হাক্কোল্লাহ আদায় করবে আর ওমা মালাকাত ইমান হুম মানি হলো ইমান হুকুম মানি হলো যে তোমাদের হাক্কুল ইবাদ ঠিক রাখবে তো যার হাক্কোল্লাহ ঠিক হয়ে গেল এবং হকুল ইবাদ ঠিক হয়ে গেল সে পরিপূর্ণ মমিন হয়ে গেলো এই জন্য নবজি সাল্লি রসাল্লাম এরশাদ করেন যে মান কান মজলিমাতুল্লি আিফালিয়া হাল্লাল মিনহু কবলা কেয়ামা মিন কবলে আইয়া আতিয়া দিন দীরহামন যে তোমাদের কারো কোনো জুলুম যদি অন্যের প্রতি হয়ে থাকে তাহলে কেয়ামতের আগে যেদিন কোনো দেড়হাম দিনার দিয়ে তাকে কেনা যাবে না তার থেকে মাপ চাওয়া যাবে না ওই দেড়হাম দিনারের বিনিময় করার আগেই সেদিন দেড়হাম দিনার থাকবে না টাকা পয়সা থাকবে না আজকে কেয়ামতের আগেই তুমি মাফ চেয়ে নাও নাইলে হবে কি তোম তার গোনাগুলো তোমার উপর চাপানো হবে আর তোমার নিকি তাকে দিয়ে দেওয়া হবে অনেক অনেক সুক্রিয়া শেখ খুব চমৎকার করে আমাদেরকে বললেন জজাকুমাল্লাহ হয়রান সুপ্রিয় দর্শক আল্লাহ রব্বুল আলমিন শেখের এই আলোচনা থেকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বান্দার হক মানুষ যা আমার কাছে পাবে ভাইয়ের কাছে যদি বোন হক পায় বোনের কাছে ভাই পায় অথবা যে কোনো ধরনের হক আমরা দিয়ে দেবো কারণ বান্দা যতক্ষণ মাফ না করবে ততক্ষণ আল্লাহ তালাও মাফ করবেন না আমরা আল্লাহ তালা কাছে এই দোয়াই করছি আল্লাহ তালা যেন আমাদেরকে এটি বুঝার তৌফিক দান করেন সেই সাথে আগামী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি বাবরকাত